ওকে, এই প্রবলেমটা আসছিল হচ্ছে গত বুয়েট পরীক্ষায়। ওকে, তো এই প্রবলেমটা নিয়ে যদি একটু ডিসকাস করি তাহলে হচ্ছে এটা একটা ফাংশন যেখানে আসলে একটা প্যারামিটার এক্স এখানে একটা ভ্যালু ইন্টিজার ভ্যালু রিসিভ করবে এবং দেন একটা এক্সিকিউশন হবে। তারপরে এখানে আমাদের যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে রিকার্সিভ একটা ফাংশন, সে এটাকে বারবার কল করবে আর কি। এই হচ্ছে প্রবলেমটা। ওকে, তো এখানে যে ট্রিকি পার্ট সেটা হচ্ছে আমাদের এই যে প্রিন্টএফ। ওকে, তো আমরা ধরে নিলাম এই প্রিন্টএফটা আপাতত নাই, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। তো আমরা ধরে নিলাম এই প্রিন্টএফ ফাংশনটা নাই। ওকে ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল এই ফাংশনটা কত রিটার্ন করবে এবং এখানে কত প্রিন্ট করবে সেটা আমরা দেখব। প্রথমে এই প্রিন্টএফ এখানে নাই। ওকে, তো সেজন্য আমরা চলে আসি এখানে হচ্ছে ফাইভ সে ভ্যালু পাঠিয়ে দিচ্ছে এর কাছে। তো এখানে সে ফাইভ চলে আসলো, তো এখানে স্ট্যাটিক ওয়াই ইকুয়াল টু জিরো জিরো অ্যাসাইন হয়ে গেলো। এটা ওয়াই যেহেতু প্রিন্ট করতেছি না, সো ওয়াইকে আমরা কাউন্টে নিয়ে আসতেছি না, আমরা হচ্ছে যেহেতু এক্সের ভ্যালু পাঠাচ্ছি এক্সটাকে এখন ধরবো, ওয়াই আপাতত স্কিপ, এই ভ্যালু এটা আমরা প্রিন্টই করবো না। ওকে, তো এক্সের মান ফাইভ যেহেতু কন্ডিশন ফলস সেহেতু এখানে যাবে না, তো এখানে চলে আসবে। ওকে, সেজন্য আমরা আসলে এখানে যেহেতু ফাইভ পাঠাইছে তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের ফাংশনটা এখানে লিখে রাখলাম, ভ্যালু ফাইভ পাঠাইলাম। ওকে, তো ওকে ফাইভ পাঠাইলাম, এখানে যেটা হলো সে আবার এটাকে কল করলো ফাইভ, এক্সের মান এখন কত আসলো ফাইভ, এখানে আসবে হচ্ছে ফাইভ বিয়োগ থ্রি আর এই পাশে আসবে সরি ফাইভ বিয়োগ টু টু আর এই পাশে আসবে ফাইভ বিয়োগ থ্রি। ওকে, তো আমরা হচ্ছে দুই পাশে দুইটা ট্রি যদি ড্র করি, এই পাশে এক পাশে চলে আসবে ফাইভ বিয়োগ টু, তার ভ্যালু হচ্ছে থ্রি, এবং এই পাশে চলে আসবে ফাইভ বিয়োগ থ্রি, এর ভ্যালু আসবে হচ্ছে টু। ফাইন, এটা অ্যাকচুয়ালি এই ফাংশনটাই, আমরা এখানে এই ফাংশনটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই, যাই হোক বুঝলেই হলো। তো ফাইন, এরপরে এখানে এই রিকার্সনের ভ্যালু কত, থ্রি। থ্রির জন্য আসলে কী হবে, আমরা যদি এই ফাংশনে থ্রি পাস করি থ্রির জন্য লেফটে কী এই এই ফাংশনটা কী রিটার্ন করবে, থ্রি বিয়োগ টু অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে এই পাশে আসছে ওয়ান, রিকার্সন ওয়ান, এবং এই পাশে কত, থ্রি বিয়োগ থ্রি অ্যাকচুয়ালি কত রিটার্ন করবে, জিরো, ওটাও রিকার্সন। ওকে, জিরো, ফাইন। তো এখন আবার এই পাশে আসছে ওয়ান, আমরা ওয়ান আবার এই পাশে এই ফাংশনে পাস করি, তো ওয়ানের জন্য কত হবে, ওয়ান মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ান, তো ওয়ানের জন্য কত আসছে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ওকে, ওয়ানের জন্য আসছে মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ান যখন এই পাশে পাঠাবো তখন সে দেখবে এক্সের মান যখন মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এই কন্ডিশন ট্রু, সে কত রিটার্ন করবে, ওয়ান, তার মানে এটার মান হচ্ছে আমার ওয়ান। ওকে, তারপরে আর একটা আছে জিরো, এখন জিরো যদি এই পাশে পাস করি তো দেখা যাচ্ছে এক্সের মান হচ্ছে জিরো অথবা জিরো, তার মানে কন্ডিশন ট্রু, তার মানে এটার মানও হচ্ছে ওয়ান। ওকে, এখন এই ফাংশনটা গঠিত হয়েছে এটার সমন্বয়ে, তার মানে এটার মানও হচ্ছে ওয়ান। ওকে, আর এটার মানও হচ্ছে ওয়ান। এখন থ্রি যেহেতু হচ্ছে রিকার্সন ওয়ান এবং রিকার্সন জিরো এর সমষ্টি, তো এই দুইটা যোগ করলে থ্রির মান হচ্ছে এই এটার ভ্যালু হচ্ছে চলি টু। ওকে, তো এই থ্রির ভ্যালু রিকার্সন থ্রির ভ্যালু টু আমরা এটা পাইলাম। এখন এই রাইট পাশের কাজটা আমাদের করা হয় নাই, আমরা একটু করব, সেটা হচ্ছে টু যদি এই পাশে পাঠাই, টু পাঠাইলে এখানে আসে টু মাইনাস টু সমান অ্যাকচুয়ালি জিরো, তার মানে হচ্ছে রিকার্সন জিরো, আর এই পাশে যেটা আসবে সেটা হলো টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান, তা মাইনাস ওয়ান। ওকে, ভালো কথা। এখন আমরা জানি রিকার্সন জিরোর মানও জিরো, ই ওয়ান, এবং জিরোর থেকে যেটা কম সেটার মানও হচ্ছে ওয়ান। ওকে ফাইন, তো এই দুইটার মান যদি ওয়ান, এই এখন রিকার্সন টু যেটা এটা ই হয়েছে হচ্ছে এই দুইটার সমষ্টি, তার মানে ওয়ান ওয়ান টু, তার মানে এটার মান হচ্ছে টু। এখন রিকার্সন ফাইভ যেটা, এই ফাইভ গঠিত হয়েছে রিকার্সন থ্রি প্লাস টু এর সমষ্টি, এবং এই দুইটার মান হচ্ছে কত এখানে, আমরা মনে হয় এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা ওয়ান টু,
ওকে ভুল না ঠিক, সেটা হলো যে ওয়ানের রাইট ভ্যালুটা আমরা নেই নাই, শুধু এক পাশেরটা নিয়েছি, এই যে এখানে ওয়ানের জন্য, যে ওয়ানের জন্য হচ্ছে ওয়ান মাইনাস টু সমান মাইনাস ওয়ান, আবার এই পাশে ওয়ান মাইনাস থ্রি সেক্ষেত্রে হচ্ছে মাইনাস টু। ওকে হ্যাঁ হ্যাঁ একটু মিস্টেক ছিল, এই পাশে হবে মাইনাস টু, তার মানে এটার মানও হচ্ছে ওয়ান, তার মানে এই দুইটা সমানে যেহেতু এটা, সেহেতু এটার মান হচ্ছে টু, আর এই দুই আর একে হচ্ছে থ্রি, দেখ একটু মিস্টেক ছিল। ওকে এখন এটাতে যদি চলে আসি, ফাইভ ফাইভ গঠিত হয়েছে এই দুইটার সমন্বয়ে, যোগ যোগ করি তাহলে থ্রি আর টু, এটার ভ্যালু হচ্ছে ফাইভ। ওকে তো আমরা যদি থ্রি আকারের সলিউশনটা করি, তার মানে এ রিটার্ন করবে কত, ফাইভ, তার মানে এই যে রেজাল্ট এর মান হচ্ছে ফাইভ, এবং প্রিন্ট করতে কত, ফাইভ। এটুকু আমরা বুঝলেই অনেক কিছু বুঝে যাব, তার মানে আমরা যদি এই প্রিন্ট ফাংশন না ইউজ করতাম আমাদের ফলাফল আসতো কত, ফাইভ, এটা একটু মাথায় রাখলেই হবে। ওকে এখন দেখি, প্রিন্ট ফাংশন যেহেতু দিছে সেহেতু এটার কাজ আমাদের করতে হবে, তো কত কত আসে। ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ চলে যাই, এখানে ফাইভ প্রিন্ট করলো, সরি ফাইভ পাস করলাম, ওয়াই মান জিরো চলে আস সেট হলো, এখন যেহেতু ফাইভ কন্ডিশন ফলস, তো ওয়াইয়ের মান কত হবে, এক্স প্লাস ওয়াই, এক্সের মান হচ্ছে ফাইভ প্লাস জিরো সমান সমান ফাইভ, এটা হচ্ছে ওয়াই সমান আর কি, তার মানে প্রিন্ট কত হবে করলো, আমরা এই পাশে একটু প্রিন্ট করে লিখি, প্রিন্ট কত এখন এখানে ফাইভ প্রিন্ট হলো, ফাইন এখানে প্রিন্ট হলো প্রথমে ফাইভ। ওকে ভালো কথা, এখন ফাইভ আসলো, এক্সের মান কত, ফাইভ মাইনাস টু সমান সমান থ্রি, আর এই পাশে আসবে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি সমান সমান টু। ওকে যেহেতু আমাদের একটা ফাংশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপর ফাংশনে যাবে না, সেহেতু এটা এইভাবেই কাজ করবে, তো এখন যেহেতু এখানে থ্রি আসছে, এক্সের মান থ্রি এখানে পাস করে দিলাম, কন্ডিশন ফলস, এবং এখানে কত প্রিন্ট করবে, ওয়াইয়ের মান ছিল আগে ফাইভ, এখন এক্সের মান আসছে থ্রি, তার মানে ওয়াই সমান সমান থ্রি প্লাস ফাইভ সমান এইট, তার মানে প্রিন্ট হবে কত, আবার এইট। ওকে দুইটা প্রিন্ট হলো, এখন ওয়াইয়ের মান ছিল কত, এক্সের মান কত ছিল থ্রি, আবার এটা আসবে থ্রি মাইনাস টু সমান কত হলো ওয়ান, এখানে ওয়ান পাস হবে, কন্ডিশন ফলস, এবং ওয়াইয়ের মান কত হবে, ওয়াই ইকুয়াল টু ছিল এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস, আর হচ্ছে ওয়াইয়ের মান আগে ছিল এইট, তার মানে নাইন, প্রিন্ট হবে কত, নাইন। ওকে ফাইন, তো ওয়ান থেকে এবার এখানে আসলো, ওয়ান থেকে আমরা কত বিয়োগ করব, টু বিয়োগ করব, সেহেতু জিরো রিটার্ন মাইনাস ওয়ান আসবে, এখন মাইনাস ওয়ান যদি এই ফাংশনে পাস করি, এখানে কন্ডিশন টু এবং ওয়ান রিটার্ন করে দিল, মানে রিটার্ন করে দেওয়ার ফলে তার মানে এটার কাজ শেষ, এ আর করবে না, দেন এই পাশে চলে যাবে, এই পাশে চলে যাবে, আমরা বলছিলাম ফাইভ মাইনাস থ্রি, এবার ছিল টু, আমরা এখানে টু পাস করব, টু পাস করব, যেহেতু ওয়াই স্ট্যাটিক ভেরিয়েবল, সেহেতু আগের যে ভ্যালু সেভ ছিল সেটাই থাকবে, ওয়াইয়ের মান ছিল নাইন। ওকে আমরা এখানে ওয়াই কত হবে, তাহলে আমরা টু পাস করছি, টু প্লাস নাইন সমান সমান ইলেভেন, এবং এখানে ইলেভেন প্রিন্ট হলো। ওকে এবার আমরা টু থেকে থ্রি বিয়োগ করবো, এখানে টু বিয়োগ থ্রি সমান মাইনাস ওয়ান, যেহেতু এখানে মাইনাস ওয়ান আসলে এখানে কন্ডিশন টু এবং রিটার্ন করে এটার কাজ শেষ, এবং এটা প্রিন্ট করলো, প্রিন্ট করার ফলে আমরা বলছিলাম যে এই ফাংশনটা কত, ফাইভ রিটার্ন করবে, রাইট, তো সবগুলো প্রিন্ট করার পরে আমরা এই ফাংশনটা কল হবে, এবং এটা আমরা জানি ফাইভ রিটার্ন করছে, তার মানে এখানে হবে ফাইভ, এই হচ্ছে আমাদের আউটপুট টোটাল, আশা করি বুঝতে পারছেন।